অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে এছাড়া সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে উদ্দেশ্য করে আসিফ নজরুল বলেন ওভারনাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় এটি অযৌক্তিক বিস্তারিত নূর মহম্মদ ভূয়ার রিপোর্টে অন্তর্বর্তী সরকারের একশো দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল আমার দেশে যদি আমি কাউকে না পাই আমি রেড অ্যালার্ট জারি করতে পারি এ সময় তিনি বলেন গত একই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে তদন্ত কমিশন হয়েছে এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে দটা সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সাতিবিক সহযোগিতাও প্রদান করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন সাইবার সিকিউরিটি আইন বাতিল করে সুরক্ষা আইন করা হবে এই যে আপনার পিপি জিপি ওনারা যে নিয়োগ হন ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন এটা লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি কাজ খুবই অল্প এগিয়েছে বাট এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি এ সময় তিনি আরো বলেন অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই এছাড়া সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে উদ্দেশ্য করে আসিফ নজরুল বলেন ওভারনাইট কোন কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় এটি অযৌক্তিক সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে নূর মোহাম্মদ ভুইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা